আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক, আপনারা যে পার যাওয়ার কথা ছিল কারণে, তো বিশেষ করে আজকে আপনার সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই যে গাছটা, হ্যাঁ, এখানে দেখেন তালের গাছ, তালের গাছ আবার বটের গাছ, মানে বটের গাছের পেট থেকে হয়েছে তালের গাছ। এটা কিভাবে হয়েছে আপনারা দর্শক একটু দেখুন, একটা মানে আশ্চর্য জিনিস আর কি। হ্যাঁ, যে কিভাবে এটা আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি, আপনারা দূর থেকে আগে দেখেন, দেখেন এই যে, দেখেন এই যে গাছ দেখতে পাচ্ছেন তালের গাছ। হ্যাঁ, এটা একদম ওই যে বটের গাছটার মাঝখান দিয়ে মানে উঠেছে, মানে চারোদিকে ঘেরা আছে। কিভাবে ঘেরা আছে একটু চলেন আপনাদেরকে কাছে থেকে দেখাই, এটা কিভাবে সম্ভব হয়েছে, এটা কিভাবে হয়েছে এখানে কার স্থানীয় যারা মানুষ আছে। হ্যাঁ, একটু দিকে আছেন তো আপনি, হ্যালো, একটু এদিকে আসেন এদিকে। হ্যাঁ, তো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বটের গাছটা, ক্যামেরাটা একটু কাছে করে দেখান, দেখেন এখানে কিন্তু তালের গাছটা আছে। তালের গাছ কিন্তু এখান থেকে আছে, এবং বটের গাছটা এটা কিভাবে এটা সম্ভব, এখানকার স্থানীয় যারা মানুষ আছে সেই স্থানীয় মানুষদেরকে আমরা জানবো। হ্যাঁ, যে এটা কিভাবে এটা হলো। তো সম্মানিত দর্শক, আপনারা থাকুন আমাদের সাথে, এখানকার স্থানীয় একজন ব্যক্তি, আপনার বাড়ি এখানে তো, কি নাম আপনার? আচ্ছা, তো এই যে এই গাছটা আমরা দেখতে পাচ্ছি আর কি। হ্যাঁ, তো গাছটা দেখতে পাচ্ছি কি তালের গাছ মাঝখানে, আর সাইডে আবার মানে বড়ের গাছ, তাই তো? তো এটা এর ইতিহাসটা কি আপনারা কি জানেন এটার ব্যাপারে? আচ্ছা, এইরকমই দেখছেন। তো এমন তো হতে পারে যে আপনার হয়তো বাপ দাদাদেরকে জিজ্ঞাসা করেছেন, যে আপনার বাপ দাদারা এরকম দেখেছে। আচ্ছা আচ্ছা, অনেক বয়স তাহলে এই গাছের, তাই তো? তো সম্মানিত দর্শক, বিশেষ করে যারা দেখছেন আমাদের পিস লাইব্রেরি ইউটিউব চ্যানেল, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আরো অন্যান্য ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো এখানকার স্থানীয় মানুষ যারা বলছে যে এইরকম আমরা দেখছি, তো এখানে আরো অনেক মানুষ জমা হয়েছে, তো আপনাদের বাড়ি এখানেই তো নাকি? আচ্ছা, তো এই যে গাছটা দেখতে পাওয়া যাচ্ছে তালের গাছ, আবার সাইডে ফের মানে বটের গাছের মাঝখান দিয়ে, তো এটা কিভাবে আপনারা কি জানেন ইতিহাস সম্পর্কে? আচ্ছা আচ্ছা, তো আপনারা এরকম আপনাদের বাবা দাদুদেরকে জিজ্ঞাসা করেননি যে এটা কিভাবে, এরকম কোনো কিছু জিজ্ঞাসা করেননি বা তারা কিছু বলেননি? ওই রকম ওরাও দেখেছে এরকম। তো সম্মানিত দর্শক, তার মানে যদি তাদের বাপ দাদুরা যদি এরকমই দেখে, তাহলে এটা তো 100-এর নিচে হবে না মানে এর বয়স। হ্যাঁ, 100-এর উপরে হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, তো সম্মানিত দর্শক, বিশেষ করে এখানে গাছটার বয়স অনেক হয়ে যাবে, 100-এর উপরে বয়স হবে এটা, যা স্থানীয় মানুষদের মানে বিবৃতি থেকে জানা যাচ্ছে। হ্যাঁ, যে এত পুরাতন গাছ, এবং এটা আশ্চর্যজনক। হ্যাঁ, এবং হতে পারে 100 বছরের বেশি, তার কারণ হচ্ছে দেখুন তালের গাছ সাধারণত যখন অনেক বেশি পুরাতন হয়ে যায় তখনই কিন্তু এটা মিহি হয়ে যায়। তো তালের গাছ একবার কিন্তু মিহি হয়ে গিয়েছে যা দেখা যাচ্ছে আর কি। এই যে দেখেন, অনেক বড় ছিল। আচ্ছা আচ্ছা, অনেক গদি ছিল। আচ্ছা, অনেক গদি সব নষ্ট হয়ে গেছে। ও দুজন পোকা লেগে পড়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ, গদি ছিল, নষ্ট হয়ে গেছে। ও ছিল, আপনার সব ছিল। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, এই জায়গাতে মানে মানুষের আমাদের এই গ্রাম থেকে মারা গেলে এখানেই রাখা হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, তো সম্মানিত বিশেষ করে গাছটা এটা সত্যি আশ্চর্যজনক গাছ। হ্যাঁ, এইরকম গাছ সাধারণত দেখা যায় না, এবং এনার এই গাছের ইতিহাস এখানকার মানুষ বলতে পারছে না, কারণ এটা অনেক পুরাতন গাছ। হ্যাঁ, মানে 100 বছরের ওপরের গাছ হবে এরকম। হ্যাঁ, না হলে তো বিশেষ করে এনাদের বাপ দাদারা তো বলতো যে এইরকমের কারণে এটা হয়েছে, এনারাও বলতে পারেন, এনার বাপ দাদুরাও কিছু বলতে পারেনি। হ্যাঁ, তার মানে বিশাল মানে পুরাতন গাছ। তো সম্মানিত দর্শক, বিশেষ করে দেখালাম, তো অবশ্যই আপনারা গাছ দেখে থাকেন বা আপনাদের এলাকায় যদি এই ধরনের গাছ দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো বিশেষ করে আজকে আমরা এখান থেকেই, আর ওই সাইড একটু দেখে নেন, আমাদের ওই বাইকের ওই সাইড থেকে, তাহলে একটু দেখাতে সুবিধা হবে। আচ্ছা, আপনি দাঁড়ান, এখানে একজন দেখান, আপনি তো একটু বয়স্ক মানুষ, তো এই গাছের ব্যাপারে আপনার কি জানা আছে, এরকমই আপনি দেখছেন নাকি? আচ্ছা আচ্ছা, আপনার বাপ দাদুরা কিছু বলেছে এই ব্যাপারে? এই দেখবে না, তো পুরাতন গাছ, তো অনেক পুরাতন গাছ। হ্যাঁ, একটু ভালোভাবে দেখে দেন এদিক ওদিক থেকে গাছটাকে, দেখেন গাছ কি রকম ভাবে দৃশ্য মনে হচ্ছে। দেখেন মাঝখানে এই তো উপরে একবারে টিঙ্গিল দেখতেছে, কত মিহি হয়েছে গাছটা, মানে খুব বেশি পুরাতন হলে এইভাবে মিহি হয় হয়ে যায় একবারে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।